আমাদের এই লেসনে আমরা আমাদের সফটওয়্যার মেডিকেল ডিকশনারি পেজটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমাদেরকে প্রথমে সফটওয়্যার থেকে মেডিকেল ডিকশনারি বাটনে ক্লিক করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজের উপর সারিতে ইংরেজি বর্ণক্রম অনুযায়ী এ থেকে জেড পর্যন্ত লেটার বা বর্ণ লেখা আছে। আপনারা যে কোনো বাটনে যে কোনো লেটারের উপরে ক্লিক করলে নিচের দিকে সেই সংক্রান্ত সেই অক্ষর দিয়ে শুরু যতগুলো অঙ্গর নাম অঙ্গ অথবা রোগের নাম কিন্তু এখানে দেখতে পাবেন। এটা আমরা পর্যায়ক্রমে দেখাবো। আর বাম পাশে যে সার্চ প্যানেল যেখানে আছে, এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন ক্যাটাগরিতে রোগের নাম অথবা অঙ্গের নাম সার্চ করতে পারবেন। এখানে বাংলায় অঙ্গের নাম সার্চ করার জন্য এখানে ক্লিক করে যে কোনো অঙ্গের উপরে ক্লিক করলে সেই অঙ্গের ছবি দেখা যাবে এবং তার অর্থ দেখা যাবে। আর রোগ সম্পর্কিত এখানে যে বক্সটা আছে, এখানে যে কোনো রোগের উপরে ক্লিক করলে তার ইংরেজি প্রতিশব্দ দেখা যাবে এবং আপনি সরাসরি যে কোনো শব্দ চিকিৎসা সংক্রান্ত যেটা অঙ্গের নাম অথবা রোগের নাম যাই হোক না কেন এখানে টাইপ করলে সেটা কিন্তু দেখা যাবে। এছাড়া ইংরেজিতে যে কোনো শব্দ দিয়ে সার্চ করতে গেলে আপনি এখানে এ তালিকা থেকে অথবা আপনি হাতে টাইপ করেও কিন্তু সেটা সার্চ করতে পারবেন। তো আমরা প্রথমে দেখি, প্রথমে উপর থেকে আমরা বিতে ক্লিক করলাম। বিতে ক্লিক করার পরে বিতে এখানে ব্যাক, আবার এখানে দেখছেন বিতে কিন্তু লেটার সরে গেছে। বিতে এখানে বিতে যেগুলো আছে আপনি যে কোনোটা ক্লিক করতে পারেন। আবার এখানে দেখেন এফ, এফতে ক্লিক করলে এফ দিয়ে যতগুলো শব্দ আছে এফ কিন্তু এখানে প্রথমে এফ দিয়ে সরে গেছে, কিন্তু আপনি এফের উপরে ক্লিক করলে কিন্তু এফ দিয়ে যেগুলো আছে সবগুলো দেখা যাবে। এরপরে যদি আপনি জিতে ক্লিক করেন, জি দিয়ে যেগুলো সরে গেছে এভাবে, অনুরূপভাবে যদি আপনি কেতে ক্লিক করলেন, এনে ক্লিক করলেন, আরে ক্লিক করলেন, টিতে ক্লিক করলেন, কিউতে ক্লিক করলেন, ভিতে ক্লিক করলেন, অনুরূপভাবে কিন্তু আপনি এভাবে শব্দগুলো দেখতে পাবেন এবং তার ছবি দেখতে পারবেন। এছাড়া যদি আমরা এখান থেকে অঙ্গের নাম দিয়ে সার্চ করি, তো অঙ্গের নাম এখানে আমি সাপোজ আমি এখানে অগ্নাশে ক্লিক করলাম, অগ্নাশের ছবি দেখা হবে। আপনি যদি এখানে অন্যান্যতে ক্লিক করেন, অন্যান্য ছবি দেখা হবে এবং তার বর্ণনা, কোনো কোনো ক্ষেত্রে বর্ণনা দেওয়া আছে, সকল ক্ষেত্রে বর্ণনা দেওয়া নাই। তবে এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যে আপনি ইচ্ছা করলে আপডেটে ক্লিক করে যে কোনো অঙ্গের বর্ণনা বা যে কোনো রোগের বর্ণনা এখানে ইনপুট করতে পারবেন। এখন আমরা কোন রোগের নামে আমরা সার্চ করে দেখতে পারি। এখানে বলে রাখা আবশ্যক যে রোগের নামের উপর কিন্তু কোনো বর্ণনা দেওয়া হয় নাই এবং ছবিও দেওয়া হয় নাই। আপনার ইচ্ছা করলে বর্ণনা দিতে পারবেন, ছবিও দিতে পারবেন, সে ব্যবস্থা রাখা আছে। তবে এখানে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমরা অর্থ দেওয়ার চেষ্টা করেছি, যেমন এখানে অঞ্জনি স্টাইল, আপনি এখানে অর্বুদে ক্লিক করলেন, সাপোজ এখানে আপনি অশ্বে ক্লিক করলেন, অশ্বে ক্লিক করলেন এখানে পাইলস বা হেমোরয়েডস তার অর্থ দেওয়া আছে। আপনি যদি অজন্য ক্লিক করেন এখানে ডিসপেপসিয়া, এভাবে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা রোগের অর্থ দেওয়ার চেষ্টা করেছি। আর যেটা ইনকমপ্লিট আছে সেটা আপনি কমপ্লিট করার সুযোগ এখানে রাখা আছে। এরপরে আমরা বাংলা যদি আমরা সাপোজ কোনো কিছু দিয়ে সার্চ করলাম, এখানে আমরা টাইপ করলাম
সাপোজ এখানে আমি টাইপ করছি হাত, হাতের ছবি চলে আসছে। আমি যদি এখানে টাইপ করি পা, টাইপ করলাম পা, ছবি চলে আসছে। আমি যদি এখানে টাইপ করি মাথা, মাথার ছবি চলে আসছে। নাক টাইপ করি, নাকের ছবি চলে আসবে। যদি চোখ টাইপ করি, চোখের ছবি চলে আসবে। চোখ, এভাবে আমরা বাংলা যে কোনো শব্দ টাইপ করলে তার ছবি থাকলে ছবি চলে আসবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে চিত্রটি পাওয়া যায় নাই। চিত্রটি সংযোজন করতে চাইলে এখানে যে আপডেট বাটনে ক্লিক করতে হবে, আপডেট বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছেন যে এখানে ইমেজ নামে একটা লেখা আছে। প্রত্যেক ইমেজ যেখানে ছবি নাই ইমেজ লেখা থাকবে। আপনি ইচ্ছা করলে জিআইএফ ফরম্যাটে সেই ছবিটি আপনি আপনার কম্পিউটারে ডি বোম্বে বাংলা সফটওয়্যার ইমেজ ডিকশনারি এই ফোল্ডারে আপনি যে নামে রাখবেন সেই নামটা এখানে টাইপ করবেন। এবং ছবিটা আরেকবার বলছি, ছবিটা কিন্তু জিআইএফ ফরম্যাটে হতে হবে এবং এই সাইজের ছবি হতে হবে, তাহলে কিন্তু সেই ছবিটা অটোমেটিক্যালি এখানে দেখাবে। এভাবে আমরা মেডিকেল ডিকশনারি পেজটা নিজেদের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারবো এবং যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এছাড়া আপনি এখান থেকে ইংরেজিতে, আমি আগেই দেখেছি, ইংরেজিতে সরাসরি টাইপ করলেও দেখা যাবে, অথবা আপনি এখান থেকে ক্লিক করলেও দেখা যাবে। ধন্যবাদ।